নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। উৎসাহের সঙ্গে বরাক জুড়ে ছট পুজো, সূর্য দেবতা কি অর্ঘ্য নিবেদন ভক্তদের? বিজেপি ইউডিএফ এর সাম্প্রদায়িক রাজনীতি, বিভ্রান্ত না হতে বলল বিডিএফ। কালাইনের পাদ্রিটিলায় মর্মান্তিক দুর্ঘটনা, মহিলাকে পিষে মারল লরি চালক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ছট পুজো অনুষ্ঠিত হচ্ছে গোটা বরাক উপত্যকা জুড়ে। রবিবার পুজোর তৃতীয় দিনে ঢাকঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রার মাধ্যমে পুজোর ফলপ্রসাদ নৈবেদ্যের কুলো মাথায় নিয়ে ব্রতীরা বিভিন্ন ছটঘাটে অস্তগামী সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করে পরদিন ভোরের শীঘ্র উদয়ের জন্য প্রার্থনা করেন। দীর্ঘ 36 ঘন্টা নির্জলা উপবাসী ব্রতীরা সোমবার ভোর 3টে থেকে নদীতে কমর জলে দাঁড়িয়ে সূর্যদেবের উদয়ের জন্য অপেক্ষা করবেন। সূর্যোদয়ের পর ব্রতীরা উদীয়মান সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করে উপবাস ভঙ্গ করবেন। ছট পূজাকে কেন্দ্র করে রবিবার গ্রাম বরাকের বিভিন্ন এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। নদী তীরবর্তী এলাকাসহ বিভিন্ন জলাশয়ে এদিন ভক্তরা উৎসাহের সঙ্গে সূর্য দেবতাকে সন্ধ্যা অর্ঘ্য প্রদান করেন। শিলচরের জানিগঞ্জ, মালুগ্রাম, ইটখোলা ও অন্নপূর্ণা ঘাট সহ বিভিন্ন জলাশয়পূর্ণ এলাকাগুলোতে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। ছট পূজাকে কেন্দ্র করে জেলা পুলিশ প্রশাসন কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করেছে। পাশাপাশি বরাক নদীতে এনডিআরএফ ও এসডিআরএফ বাহিনীকে টহল দিতে দেখা গেছে। এদিন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো শহরের বিভিন্ন এলাকায় পৌঁছে ভক্তদের ছট পুজোর শুভেচ্ছা জানিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এদিকে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালও জনগণকে পুজোর শুভেচ্ছা জানিয়েছেন। ছট পূজা, এই ছট পূজা অর্থ হলো এই সূর্য দেবতাকে আমরা সর্বভাবে সূর্যটাকে আমরা প্রণাম করে তাকে উপাসনা করে তাকে ডেকে তার প্রতি আরাধনা করে আমরা আজকে এই ছট পূজা পর্বটা আমরা পালন করছি। আর এই ছট পূজা বিহার আর ইউপির দিকে বিশেষ করে হিন্দি ভাষীদের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত মহা একটা উৎসব। উৎসব নয়, ব্রহ্মা এই যে ব্রহ্মাণ্ড সৃষ্টি করার পর, এই মানব এই বিশ্বকে সৃষ্টি করার পর যে মানব জাতিকে অবতরণ করালেন, তাকে তার অস্তিত্ব রক্ষার জন্য সূর্য দেবতাকে তিনি অবতরণ করিয়ে, এই সূর্য দেবতা কিরণ না থাকলে আজকে আমরা আমাদের মানব জাতির অস্তিত্বই থাকতো না, কোনো কিছুই থাকতো না। মানব জাতিকে তিনি অবতরণ করিয়ে তাকে অস্তিত্ব রাখার জন্য সূর্য দেবতাকে তিনি সৃষ্টি করলেন। তার আজকে সূর্য দেবতার আমরা করোনার কারণে আজকে আমাদের বাংলার জাতীয় অস্তিত্ব টিকে আছে বলে আজকে তাকে আমরা ছট পূজা হিসাবে বর্ণনা করে তাকে আমরা আরাধনা করে নিজেকে আমরা এগিয়ে চলে নিয়ে যাচ্ছি। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতির খেলোয়াড়রা সক্রিয় হয়ে উঠেছেন। সার্বিক উন্নয়নের স্বার্থে এই ফাঁদে পা না দিতে বরাকবাসীকে আহ্বান জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। রবিবার বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, সম্প্রতি এইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল বরাক সফর করে গেছেন। বিগত দিনে বরাকের প্রার্থীদের চাকরি বঞ্চনা, ডিলিমিটেশন ইত্যাদি বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে কিন্তু তাকে কোনো মন্তব্য করতে শোনা যায়নি। এখনও নির্বাচনী বৈতরণী পার হতে আবার তিনি সাম্প্রদায়িক কার্ড খেলতে শুরু করেছেন। অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও সাম্প্রদায়িক মন্তব্য করে হিন্দুদের ভোট সংহত করার চেষ্টা চালাচ্ছেন। জয়দীপ বলেন, বদরুদ্দিন আজমল ও তার দলের সাথে যে বিজেপি দলের গোপন বোঝাপড়া রয়েছে তা জনগণের কাছে এখন স্পষ্ট। তিনি রাজনীতিবিদ হলেও ব্যবসায়িক স্বার্থে বিজেপি দল তথা মুখ্যমন্ত্রীকে সহায়তা করছেন এবং সেজন্যই তার অন্যতম লক্ষ্য সাম্প্রদায়িক মেরুকরণ করে বিজেপি জয়ের রাস্তা প্রস্তুত করা। আগামীতে এই প্রচেষ্টা আরও জোরদার হবে, এটা অনুধাবন করেই তাকে ইন্ডিয়া জোটে অন্তর্ভুক্ত করা হয়নি। রাজ্যের 8 দলীয় জোটেও তার দলের ঠাঁই হয়নি, তাই এইউডিএফ দলকে একটি ভোট দেওয়া মানে বিজেপিকে 2 ভোটের ব্যবধানে এগিয়ে রাখা। এই ফাঁদে পা না দিতে তাই সবাইকে আহ্বান জানান তিনি। সেই সঙ্গে তিনি এবারে নির্বাচনের সব বিভাজন ভুলে উপত্যকা তথা নিজেদের প্রকৃত উন্নয়নের স্বার্থে যোগ্য প্রার্থীকে ভোট দেবার আহ্বান জানিয়েছেন। আমরা জানি এবং রাজ্যের সবাই জানেন, এখন এটা স্পষ্ট যে বদরুদ্দিন আজমল বিজেপির বি টিম হিসাবে কাজ করছেন। আমরা বরাকবাসী তথা আসামের জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা এই রাজনৈতিক মেরুকরণের ফাঁদে পা দেবেন না,
কারণ এই মনে রাখবেন ইউডিএফকে একটা ভোট দেওয়া মানে বিজেপিকে দুটো ভোটের ব্যবধানে এগিয়ে রাখা। আমরা জানি যে বরাক উপত্যকা শান্তির দ্বীপ, এখানে বিভিন্ন সম্প্রদায় একে অন্যের উপর নির্ভরশীল অর্থনৈতিকভাবে এবং বিভিন্ন কারণে, এবং সম্প্রীতির বাতাবরণ অনেক দিন ধরে এখানে রয়েছে। আমরা দেখতে পাই যে প্রতিবার ভোটের আগেই এইসব ধুরন্ধর রাজনীতিবিদরা এখানে এসে এইসব প্রচার চালান এবং তাতে জনগণ প্রভাবিত হন, এটা আমাদের দুর্ভাগ্য। এবারের ভোটে আমরা বরাকবাসীকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এই ধরনের ফাঁদে পা দেবেন না, আপনারা আপনাদের নিজের উন্নয়নের স্বার্থে, এই উপত্যকার উন্নয়নের স্বার্থে যা যে প্রার্থীকে যোগ্য বলে মনে করবেন, নিজেদের রুটি রোজগার ইত্যাদির স্বার্থে তাকেই ভোট দিন। এই সাম্প্রদায়িক মেরুকরণের ফাঁদে পা না দেবার জন্য বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি। কালাইনের পার্শ্ববর্তী পাদ্রি জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। কথা কাটাকাটির পর রাগের বশীভূত হয়ে এক মহিলাকে ট্রাকের তোলায় পিষে মারার অভিযোগ উঠল এক লরি চালকের বিরুদ্ধে। রাতের অন্ধকারে পাদ্রি জেলা সেন্ট ভিয়ানি স্কুলের পাশে হিলারা রেল স্টেশনে যাওয়ার রাস্তায় সংঘটিত হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনা। এতে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বুরঙ্গা দ্বিতীয় খণ্ডের 55 বছর বয়সী এক মহিলার। হত মহিলার নাম ময়না ঘাটোয়ার। জানা গেছে হত মহিলা ও তার স্বামীর সাথে এক লরি চালকের বিবাদ হয়েছিল, আর বিবাদ চলাকালীন রাগের বশীভূত হয়ে ওই লরি চালক গাড়ি স্টার্ট দিয়ে সড়ক থেকে প্রায় 50 মিটার দূরে ট্রাকটি চালিয়ে নিয়ে গাড়ির চাকার নিচে পিষে মারে ওই বৃদ্ধাকে। ঘটনাটি পরিকল্পিতভাবে করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। এই ঘটনায় এলাকা জুড়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এদিকে ঘটনার খবর পেয়ে বিহারা পুলিশ, কালাইন পুলিশ, কাটিগোড়া পুলিশ এবং বরখলা পুলিশ সহ কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে এসে উপস্থিত হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে। এদিকে পরিস্থিতি সামাল দিতে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী ঘটনাস্থলে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘরতে ঢুকছি না, তারপরে গেটের মধ্যে আটকা যা কইছে, কদিয়া করার দোকান নাই, ঘরতে আই যা। তার না মা বাবা যে ঝগড়া করার কোনো দোকান নাই, তুমি ঘরে আই যাও। তার দিলে দিছে, আমি আইসে আসলাম, তারপরে দেখি আর হ্যাঁ গাড়ি স্টার্ট দেওয়ার পরেই বাবা কইছে যে যে যার সাইড লোক হ্যাঁ ঘরের দিকেই ঢুকাইব। আর বর্তমানে হ্যাঁ ঘরের দিকেই স্টারিং কাটাইছে আর ঘরের দিকে আনিয়ে ঢুকাই দিছে। তারপিছত তেও মানে কত গোল, তারপিছত পাথারকান্দির যুবক স্রষ্টা ভার্গব দাসের হৃদয় বিদারক দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানালেন আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। সম্প্রতি কালীপুজোর রাতে পাথারকান্দিতে বন্ধুর গাড়ির ধাক্কায় প্রাণ হারান পথচারী বছর 25-এর স্রষ্টা ভার্গব। এদিন শিলচর প্রেস ক্লাবে নিহত ভার্গবের আত্মার সদ্গতি কামনায় এক স্মরণসভার আয়োজন করে আকসা। ভার্গবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে স্মৃতিচারণ সভা শুরু হয়। সভায় বক্তারা এই দুর্ঘটনার উপযুক্ত তদন্ত করতে আসাম বিশ্ববিদ্যালয়ের হস্তক্ষেপ কামনা করেন। নিহত স্রষ্টা ভার্গব আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ছাত্র ছিল। ওই দিন রাতে বাড়ি ফেরার পথে পেছন দিক থেকে দ্রুত গতিতে ধাক্কা মেরে প্রাণে মারার পেছনে কোনো রহস্য থাকতে পারে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা। এদিকে আকসার উপদেষ্টা রূপম নদী পুরকায়স্থ শোক ব্যক্ত করে বলেন, অমায়িক ভার্গবের দুর্ঘটনায় প্রাণ হারানো অবিশ্বাস্য। ঘাতক চালক অতিরিক্ত মদ্যপান করে গাড়ি চালানোর দরুণই তরতাজা ভার্গব না ফেরার দেশে পাড়ি দে। উপস্থিত ছিলেন পারভেজ সুলতান মজুমদার, রন্টু মালাকার, সাইদুর রহমান, রাজীব পাল, মধুমিতা দে প্রমুখ। কাছার করিমগঞ্জ হাইলাকান্দি তিন জেলার অভিভাবক মহলকে এগিয়ে আসতে হবে, না হলে এ ধরনের স্রষ্টা ভার্গব দাস আরো জন্ম নেবে। এ ধরনের স্মরণসভা করতে হবে কি জন্য তাকে এই চরম পরিণতি খেসারত দিতে হলো জানেন? সে তো ছিল, এবং যে গাড়ি তাকে চাপা দিয়েছিল সেই গাড়ি আইটেন গাড়ি ছিল, সে আর না ফিরার দেশে চলে গেল। শুনেছি সেই যুবক
মদ্যপ অবস্থায় ছিলেন, গাড়ি চাপা পড়ল তার উপরে এবং কেস হয়েছে, সোমোটো কেস হয়েছে। এবং পাতারগঞ্জি প্রতিষ্ঠিত ব্যবসায়ী গৌরাঙ্গ পালের একমাত্র ছেলে গৌরব পাল মেডিকেলে সাউথ সিটিতে চিকিৎসাধীন, তার পায়ের ডান পায়ের নিচ অংশটা ভেঙেছে, বাম হাতের এই জায়গাটা ডিসলোকেশন হয়েছে। অর্থাৎ কম করে হলেও 3 মাস তাকে বিছানায় থাকতে হবে, পঙ্গু হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 106তম জন্মদিন পালন করল শিলচর জেলা কংগ্রেস। রবিবার জেলা কংগ্রেসের কার্যালয়ে প্রথমে দলীয় পতাকা উত্তোলন করা হয়, পরে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেন কংগ্রেসের কর্মকর্তারা। এদিন ইন্দিরা গান্ধীর জীবনাদর্শ নিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তারা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, সীমান্ত ভট্টাচার্য, তাপসকান্তি রায়, সঞ্জীব রায়, সুজন দত্ত, হেমন্ত সিং, তাপস দাস, তাহির আহমেদ বরভুইয়া প্রমুখ। কথা হচ্ছে যে ভারতবর্ষের বুকে যারা যারা জন্ম নিয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শ্রীমতী ইন্দিরা গান্ধীজি। ওনার নেতৃত্বে সমস্ত ভারতবর্ষ তথা নর্থ ইস্ট সরি যতটা নন অ্যালায়েন্স মুভমেন্ট, সব নন অ্যালায়েন্স মুভমেন্টে ওনার হাত ছিল এবং উনি একটা বিরাট ব্যক্তিত্বের মহিলা ছিলেন। আজকে ওনার জন্য ভারতবর্ষে অনেক স্থান উচিত স্থান পেয়েছে। আজকে যে যাই বলুক, আজকে ভারতবর্ষের নাম সমস্ত পৃথিবীতে উঁচু একদম উচ্চ স্থানে ম্যাপে রাখার জন্য ইন্দিরা গান্ধীর যে অবদান, সেই ইন্দিরাজির অবদান আমরা সবাই স্মরণ করি। অতি দুর্ভাগ্যের বিষয় উনি যেভাবে মারা গেছেন এবং সেটা আজকে উনি শহীদ হয়েছেন এবং এই দেশের জন্য উনি শহীদ হয়েছেন, সেটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। ওনার আজকের এই দিনে ওনার এই যে কীর্তিকলাপ সেটা আমাদের প্রত্যেক কংগ্রেসের কর্মী জনগণকে জানানো আরও উচিত। আর বিশেষ করে যারা যুব প্রজন্ম, অনেকে ইন্দিরা গান্ধী অনেক কথা জানে না, সেগুলা আমাদের আমরা আমাদের উচিত তাদেরকে জানানো। ধন্যবাদ। প্রতিবছরের ন্যায় এবছরও ধলাই বিধানসভার অন্তর্গত নতুনবাজার কানুপাড়া ক্লেভার হাউসের প্রায় 150 পরিবারের পুরুষ ও মহিলারা সব রকম সনাতনী নীতি নিয়ম মেনে ও সাত্বিকভাবে 4 দিন ব্যাপী ছট মাতার পূজার আয়োজন করেন। যেমন প্রথম দিন স্নান, দ্বিতীয় দিন খরনা, তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ্য এবং চতুর্থ দিন উষা অর্ঘ্যের মধ্যে দিয়ে শেষ হয় 4 দিন ব্যাপী উৎসব। ছট মহাপর্ব সূর্য পূজার সবচেয়ে বড় উৎসব। ছট মহাপর্বের সূচনা হয় স্নান ও খাওয়ার মাধ্যমে। এই উপবাসকে খুবই কঠিন বলে মনে করা হয়। এই উপবাসে মহিলারা একটানা 36 ঘন্টা উপবাস থাকেন বলে জানান সুমন কানু। ত্রিপুরা এসে কালীপুজো উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুমার শানু। জিরানিয়ায় শ্যামাপুজো ও 10 দিন ব্যাপী মেলা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে আগরতলাতে এসেছেন সঙ্গীতশিল্পী কুমার শানু। শনিবার মন্ত্রী সুশান্ত চৌধুরীকে সঙ্গে নিয়ে 51 পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিতে ছুটে আসেন তিনি। মায়ের মন্দিরে পূজা দিয়ে মায়ের আশীর্বাদ নিলেন শিল্পী কুমার শানু। পরে মায়ের মন্দিরে শিববাড়িতে পুজো দিয়ে সাংবাদিকদের সামনে বলেন, এর আগেও ত্রিপুরা রাজ্যে আসলেও মায়ের মন্দিরে আসতে পারেননি, কারণ তখন মা তাকে ডাকেননি। এবার মা ডেকেছেন, তাই মায়ের মন্দিরে পুজো দিতে পেরেছেন। আগামীতে মাকে নিয়ে একটি গান তৈরি করার ইচ্ছা রয়েছে বলে জানান কুমার শানু। করিমগঞ্জে পুলিশের এনকাউন্টারে আহত এক অভিযুক্ত মন্দিরে অগ্নিসংযোগকারী। আমার বাংলা পর্দায় এই মুহূর্তে সব থেকে বড় খবর, রাতাবাড়ি ডামচড়ার মন্দিরে অগ্নিসংযোগকারীকে গ্রেফতারের পর পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গুলি চালায়, আর এতে আহত হয়েছে শতাব্দী প্রাচীন মন্দিরে অগ্নিসংযোগকারী দলের মাস্টারমাইন্ড আনোয়ার আলী। বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে গতকাল তাকে আটক করেছিল পুলিশ। তাকে গ্রেফতার করে পুলিশ রাতভর জিজ্ঞাসাবাদ চালানোর পর ধৃত আনোয়ারের কাছে একটি বন্দুক রয়েছে এমন তথ্য উদ্ধারের পর আজ ভোররাতে পুলিশ ধৃত আনোয়ারকে নিয়ে ডামচড়া টিপ্রাপুঞ্জিতে বন্দুক উদ্ধার করতে যায়, আর সেখান থেকে বন্দুক সহ তাকে নিয়ে ফেরার পথে পুলিশের কাছ থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটকাতে গুলি চালাতে বাধ্য হয়, ফলে তার পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে। পরে তাকে রামকৃষ্ণনগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পুলিশের গুলিতে আহত আনোয়ার আলীর চিকিৎসা চলছে বলে জানা গেছে। যোৱা 6 নৱেম্বৰ আমাৰ ত্ৰিপুৰা ডামচাৰপুঞ্জিত এটা মন্দিৰ জ্বলোৱা ঘটনা হৈছিলে। তাতে আমি 2 একিউজক অলৰেডি এৰেষ্ট কৰিছোঁ। 2 মেইন একিউজ আছিলে আনোৱাৰ আলী, তেওঁ পলাতক আছিলে।
আমি কালি যাকালি রাইজবাড়ী ধলাই ডিস্ট্রিক্ট ত্রিপুরার পর আমি অ্যাপ্রিহেন্ড করেছো যদি ইন্ডো বাংলাদেশ বর্ডারত আছে। কালি থানাত আনার পিছন যেটা গোটে ইন্টারভিউশন করলো কনফেস করেছে এই মন্দির জ্বলা ঘটনাটো কিছু আর আমি ক্লু পাইছো। আর আজি রাতেপা একটা ওয়েপন নেবারের ঘর থ দিয়া বলে কলে, তো আমাক লিড করে লই গেল। সেইমতে আমার ওয়েপনটি রিকভার হয়েছে। ওয়েপনটি রিকভার হওয়ার পিছন ঘুরি অহা অবস্থা যখন জঙ্গল এরিয়া আসে তাতে জঁপিয়াই পেলে পলাব ট্রাই করেছে, আর ওয়েপন স্নেচ করেছে আমার পুলিশ টিমর। সেইটো মতে আমার একটা কন্ট্রোল ফায়ার করা গেছে, ভরির গুলি লাগিছে। তো একর্ডিংলি এটা আমি রাতে আর কে নগর হসপিটালে আমি শিফট করেছো ফর ট্রিটমেন্ট। কোন ভরিত গুলি লাগিছে? রাইট ভরিত গুলি লাগিছে। আর কে রাউন্ড করেছে? দুই রাউন্ড ফায়ার করা গেছে। 37তম ন্যাশনাল গেমসে হেরেও আগামী 38তম ন্যাশনাল গেমসে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। গোয়ায় অনুষ্ঠিত হওয়া 37তম ন্যাশনাল গেমস ক্যালোরি পাই টু প্রতিযোগিতায় 50-65 কেজিতে অংশ নেওয়া সেজনের হেমন্ত দাস মাত্র 1 পয়েন্টের জন্য ব্রোঞ্জ পদক থেকে বঞ্চিত হন। হেমন্ত দাস বিগত 3 বছর থেকে ক্যালোরি পাইটুর প্রশিক্ষণ নিচ্ছেন ও এর পূর্বে কংফুতে প্রশিক্ষণ করেন। পরবর্তী সময় তিনি ক্যালোরি পাইটুর প্রশিক্ষক রামজয় দাসের তত্ত্বাবধানে ক্যালোরি পাইটু খেলাটি শিখেছেন। আগামী দিনের 38তম রাষ্ট্রীয় গেমসে অংশগ্রহণের জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন হেমন্ত। হেমন্ত দাস বলেন, এবারে রাষ্ট্রীয় গেমসে অংশগ্রহণ করে একটা অভিজ্ঞতা অর্জন করতে পারেন যে আগামী দিনে পদক জয় করতে হলে অবশ্যই ক্যালোরি পাইটু খেলা নিয়ে আরও অনুশীলনের প্রয়োজন রয়েছে। কাছাড় জেলা ক্যালোরি পাইটু অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা প্রশিক্ষক রামজয় দাস বলেন, ক্যালোরি পাইটু খেলাটি হল সমস্ত মার্শাল আর্টস ও কংফুর মাদার স্পোর্টস হিসেবে গণ্য করা ও এই ক্যালোরি পাইটু খেলাটির জন্ম আমাদের ভারতে। ক্যালোরি পাইটু খেলাটির প্রশিক্ষণের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ করে রাখা যায় এবং নিজেকে সুরক্ষা করতে সক্ষম রাখতে প্রচুর সাহায্যকারী খেলা, তাই প্রত্যেক ছেলে মেয়েকে ক্যালোরি পাইটু শেখানোর প্রয়োজন রয়েছে। গোয়াতে হয়েছে সেখানে গিয়েছে ওয়াটার ফাউন্টেনের পর্যন্ত উঠেছে, তারপর সে পারে নাই। কারণ কিছু প্রবলেম থাকে কি আমাদের বড়াগুলিতে ছেলেগুলো যায়, তারপর একটা টেনশন এসে যায়। সবাই এটা প্রথমবার হয়েছে, ওর টেনশন এসে গেছিলো এবং অনেকগুলো কারণে সে আর আগতে পারে নাই। এবং আমাদের আশা রাখি নেক্সটে যাতে আমাদের খালি হিমন্ত নয়, আরও অনেকেই আছে আমাদের ভালো ভালো খেলোয়াড় আছে, ওরা যাতে ভালো করে খেলতে পারে এবং কালকে যাতে ভালো একটা প্ল্যাটফর্মে যেতে পারে সেই আশা রাখবো। এবং আমি আমার তরফ থেকে সবাইকে এটাই বলবো যে প্রতিদিন তারা যাতে আমাদের এই স্কুলে আসে এবং তারা যে আজকে যে খেলাটা আমাদের নিজের সেলফ ডিফেন্সের জন্য, আজকে এইগুলা থাকলে কি শারীরিক সুস্থতা থাকবে এবং অনেক কিছু অনেক সময় অনেক নিজেকে সুরক্ষা দিতে পারবে। তেই আমি সবাইকে বলবো, সবার স্টুডেন্টকে এবং গার্জেনকে বলবো যে আমাদের এখানে যাতে সকালেও হয় বিকালেও হয় সেই টাইমটা জেনে টাইমগুলো আপনারা নোট করে নিন। যখন এই কারণে পড়াশোনার চাপ থাকে, কেউ টিউশন থাকে, কেউ স্কুলে, সেই হিসাব করে কখন কোথায় হয় কোন সময়টা দিতে পারবে সেই হিসাবেই ওরা যাতে আমাদের এখানে আসে এবং যে ছেলেকে যাতে সুন্দর ভবিষ্যৎ দিতে পারে পড়াশোনার সাথে এটাকে একটা আলাদা অঙ্গ হিসাবে যাতে বসাতে পারে সেইটাই বলবো। এবং আশা রাখি ভবিষ্যতে আর আমরা অনেক এগোতে পারব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। উৎসাহের সঙ্গে বরাক জুড়ে ছট পুজো, সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন ভক্তদের। বিজেপি ইউডিএফ এর সাম্প্রদায়িক রাজনীতি, বিভ্রান্ত না হতে বলল বিডিএফ। কালাইনের পাদ্রি টিলায় মর্মান্তিক দুর্ঘটনা, মহিলাকে পিষে মারল লরি চালক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।